হয় অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো স্ট্যাটিক জিকে এবং এটি জিকে পার্ট টোয়েন্টি ওয়ানে আমরা ডিসকাস করব আজকে যতগুলি পঞ্চাশটা কোশ্চেন ডিসকাস করে এবং হবে স্ট্যাটিক জিকে এবং এই কোশ্চেনগুলি রিসেন্টলি বিভিন্ন এক্সামে এসছে সেখান থেকে কালেক্ট করা একসাথে ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো কতগুলি সেবি অধীনের ডিপোজিটার আছে সেবির অধীনের ডিপোজিটার আছে দুটি একটি হচ্ছে এনএসই এবং আরেকটি হচ্ছে বিএসই সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে কে সেবির চেয়ারম্যান আমরা সবাই জানি সেবির চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অজয় ত্যাগী পরের প্রশ্ন আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত আমেদাবাদ অবস্থিত হচ্ছে সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে আমেদাবাদ শহরটি এবার দেখো পরের প্রশ্ন দেখো কী বলেছে ইসরায়েলের মুদ্রা কী ইসরায়েলের মুদ্রা হচ্ছে সেকেল ইসরায়েলের মুদ্রাকে বলা হয় সেকেল বিশ্ব বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালিত হয় কবে এটি পালিত হয় চব্বিশে জুলাই কোন রাজ্যে রায়ঘাট অবস্থিত রায়ঘাট অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে রায়ঘাট অবস্থিত চানাহার পোর্ট কোথায় অবস্থিত চানাহার পোর্ট অবস্থিত হচ্ছে ইরানে পরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের সর্বোচ্চ পর্বতমালা কোনটি ভারতের সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে গড়ে নস্টিন বা কেটু পরের প্রশ্ন দেখো দেখো নয় দশ নেই এই নয় দশটা একটা কারণে নেই পরে বলবো সেটা পরের প্রশ্ন কী বলেছে কোথায় গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হচ্ছে গুয়াহাটিতে এইচ ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত এইচপিসি ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত হচ্ছে ধর্মশালায় গোবি মরুভূমি গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত সদর দপ্তর অফ আইডিএ আইডি এর সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার আইডিএর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি খুবই এবং এই কোশ্চেনগুলো সবই কিন্তু রিসেন্টলি এক্সামে এসছে একটু কিন্তু বাইরে থেকে নিয়ে নেয় যত সব অনেক এক্সাম হয়েছে সেখান থেকে মিক্স করে এই কোশ্চেন পেপারটা বানানো হয়েছে নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত নীরজ চোপড়া হচ্ছেন জ্যাভলিন থ্রো স্পোর্টসের সাথে যুক্ত তারপরে প্রশ্ন কী বলেছে দেখো কোন ভারতীয় শহরটির প্রথম মাস প্রাণী আছে গুয়াহাটি গুয়াহাটির নিজস্ব মাঠ মাস্কাটস প্রাণী আছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কী বলেছে ওটা পোলাম কোন রাজ্যে অবস্থিত ওটা পোলাম হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বাল্মীকি ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে বিহার রাজ্যে উমাইদ ভবন প্যালেস কোথায় অবস্থিত উমাইদ ভবন প্যালেস উমাইদ ভবন প্যালেস অবস্থিত হচ্ছে যোধপুর নাইরবি কোন দেশে রাজধানী নাইরবি হচ্ছে কেনিয়া রাজ্যে সরি কেনিয়া দেশে রাজধানী কেনিয়া রাজধানী হচ্ছে নাইরবি এবার দেখো নেক্সট পেজ পরের প্রশ্ন কি বলেছে দেখো ফ্রেশ ওয়াটার লেক উলাল লেক কোথায় অবস্থিত উলাল লেক অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীর এবং এইখান থেকে তোমরা দুটো ডিটেলস পেলে একটা হচ্ছে উলাল লেক জম্মু কাশ্মীর অবস্থিত এবং উলা লেক হচ্ছে একটি ফ্রেশ ওয়াটার লেক এমন এক্সামে আসে যে এইগুলির মধ্যে কোনটি ফ্রেশ ওয়াটার লেক সেখানে ওয়াটার লেকের নাম থাকবে তার মধ্যে ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে লেক পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটি কোনটি ভারতের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার স্টেশনটি হচ্ছে তারাপুর বৈদেশিক বাণিজ্য নীতি কি ঘোষণা করে সরি এটা হবে কে ঘোষণা করে বৈদেশিক বাণিজ্য নীতি ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় এর পূর্ণ ফর্ম কী বা ফুল ফর্ম কী সি এর ফুল ফর্ম হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড সিআইবিআইএল ঠিক আছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড পরের প্রশ্ন দেখো পরের কোশ্চেন দিয়েছে দেখো আই কী রাইডের জন্য দ্বারা এখানে বলতে আই স্ট্যান্ড ফর রাইড এই রাইডের ফুল ফর্মে আয়ের ফুল ফর্মটা কী আয়ের ফুল ফর্মটা হচ্ছে ইনস্রাস্ট্রাকচার ইনসফ্রাস্ট্রাকচারটা হচ্ছে রাইডের আয়ের ফুল ফর্ম পরের প্রশ্ন দেখো ব্যাংকিং সত্ত্বে আলফানিউমেরিক মেরিক এগারো অক্ষর দ্বারা কী বোঝানো হয় এটির অ্যান্সার হচ্ছে এগারো অক্ষর দ্বারা যেটি বোঝানো হয় সেটি হচ্ছে আই এফ সি কোড ব্যাংকের আমাদের আইএফসি কোড সেটা আল মেরিক এগারো অক্ষর দ্বারা বোঝানো হয় মানে ওটা টোটাল এগারোটা সংখ্যা থাকে দেখবে আই এফ সি কোডে ইসিজিসির সম্পূর্ণ ফর্ম কী বা ইসিজিসির ফুল ফর্ম কী প্রত্যেকটা এক্সামে এরকম একটা কোশ্চেন আসে একটি কোয়েশ্চেন আসে মাত্র যে ফুল ফর্ম দিয়ে যে এটার ফুল ফর্ম কী এটার অ্যান্সার হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া ইসিজিসির ফুল ফর্ম কি ইসিজিসির ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া এক্সপোর্ট ফর ই ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া পরের প্রশ্ন সম্পূর্ণ ফর্ম এমসিএলআর এম এর ফুল ফর্ম কী এম এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেস্ট লিডিং রেট মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেস্ট লিডিং রেট এম সি এলআর ফুল ফর্ম আই সম্পূর্ণ ফুল ফর্ম কী আই আমরা নামটা শুনেছি এটা আইএমপিএস এর যখন আমরা ব্যাঙ্কে ট্রান্সফার করি টাকা এই আই এমপিএসের মাধ্যমেই আমরা ট্রান্সফার করি এই আই এর ফুল ফর্ম হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ঠিক আছে পরের প্রশ্ন দেখো যেটি এসেছিলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর হচ্ছে মুম্বাই পরের প্রশ্ন দেখো কী বলেছে কোন নদীর তীরে তাজমহল নির্মিত হয়েছে আমরা সবাই জানি তাজমহল যমুনা নদীর তীরে গড়ে উঠেছে অপশন ডি হচ্ছে এটির পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাঁচি স্তূপ অবস্থিত সাঁচি স্তূপ অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে এমপি অপশন বি হচ্ছে এটির অ্যান্সার ফতেপুর সিকড়ি কোনটির জন্য বিখ্যাত ফতেপুর সিকড়ি বিখ্যাত হচ্ছে পঞ্চমহল অপশন এ এটার অ্যান্সার পঞ্চমহলের জন্য ফতেপুর সিকড়ি বিখ্যাত তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত আশা করি সবাই অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এই একটি কোয়েশনের অ্যান্সার তোমরা দেবে পরের প্রশ্ন দেখো ওয়াইপুরের নিচের লেকে কোনটি অবস্থিত মানে হচ্ছে নিচের যে লেকগুলি নাম দেওয়া রয়েছে সেগুলির মধ্যে কোনটি অবস্থিত ওয়াইপুরে অবস্থিত হচ্ছে কারেনজি হ্রদ অপশন এ হচ্ছে এটির অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ নেক্সট কোশ্চেন কী দিয়েছে দেখো কোন ভারতীয় শহর টাওয়ার অফ সাইলেন্স অবস্থিত বা হ্যাঁ টাওয়ার অফ সাইলেন্স অবস্থিত কোন ভারতীয় শহরে অ্যান্সার হচ্ছে মুম্বাই মুম্বাই শহরে হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স অবস্থিত সূর্য মন্দির কোন শহরে অবস্থিত এটা আমরা সবাই জানি কোনাকে এটা তোমরা কমেন্ট করবে যে কোনাকে সূর্য মন্দির কোন স্টেটে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এটা তোমরা কমেন্ট করবে পরের প্রশ্ন এলিফ্যান্টা গোয়া কার কাছাকাছি অবস্থিত দেখো এলিফ্যান্ট গোয়া মেনলি অবস্থিত হচ্ছে পুনে মহারাষ্ট্র এবং এখানে অপশান অনুযায়ী অ্যান্সার হবে মুম্বাই মুম্বাই পুনে মহারাষ্ট্রের মধ্যেই পড়ছে অপশান সি হচ্ছে টির অ্যান্সার মহারাষ্ট্রের স্টেটের মধ্যেই পড়ছে মুম্বাই মুম্বাইয়ের কাছাকাছি অবস্থিত এক্সামে এমনই কোশ্চেন এসেছিলো পরের প্রশ্ন দেখো কোন শহরটিতে চার নির্মিত হয়েছে চার নির্মিত হয়েছে বা চার মিনার কোথায় অবস্থিত এমনও কোশ্চেন আসলে এটার অ্যান্সার কী হবে হায়দ্রাবাদ অপশান বি হচ্ছে একটির অব অ্যান্সার পরের প্রশ্ন দেখো জুনাগড় মানে কি জুনাগড় মানে হচ্ছে পুরনো দুর্গ বা ওল্ড ফোর্ট ওল্ড ফোর্ট জুনাগড় হলো একটি ওল্ড ফোর্ট এটা একটা এক্সামে মেনসে এসেছিলো এই কোশ্চেনটি ঠিক আছে পরের প্রশ্ন হাওয়াই মহল কোন শহরে অবস্থিত দেখো হাওয়াই মহল অবস্থিত হচ্ছে জয়পুর রাজস্থান জয়পুর রাজস্থানে হাওয়াই মহল অবস্থিত পরের প্রশ্ন দেখো আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার সবাই পারবে কমনওয়েলথ গেম দু হাজার সালে ভারত কতগুলি স্বর্ণ জিতেছে গোল্ড মেডেল পেয়েছে কতগুলি দুদিন আগেই পুরো কমনওয়েলথ গেমসের আমি তোমাদের লিস্ট দিয়ে দিয়েছিলাম কিসে কতগুলো পেয়েছে অ্যাওয়ার্ড সেগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম আশা করি সবাই দেখেছো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে কারণ কমনওয়েলথ গেমস থেকে এবার গ্যারেন্টি কোশ্চেন আসবেই আসবে এবং এটা জেনে রাখো এই বছর দু হাজার ভারত টোটাল ছাব্বিশটি স্বর্ণ পদক জিতেছে এবং ভারত তিন থার্ড র্যাঙ্ক করেছে টোটাল যতগুলো কান্টি স্বর্ণ স্বর্ণ পদক জিতেছে বা টোটাল আবার তার মধ্যে র্যাঙ্ক যেটা হয় ইন্ডিয়া তার থার্ড পজিশনে আছে এটাও মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এবং ভারত টোটাল ছেষট্টি পদক পেয়েছে ঠিক আছে গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ তিনটে মিলে ছেষট্টি পদক পেয়েছে পরের প্রশ্ন দেখো অপূর্ণাপ্রপাত একজন বিখ্যাত ভারতীয় কি না অপর্ণা প্রপাত একজন বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার অপশন ডি ও চেটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো বনৎকার গোল্ড ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত অপশন সি ও চেটির অ্যান্সার পরের প্রশ্ন দু সালে মে মাসে আইসিসি প্যানেল ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে শীর্ষ ক্রিকেটার দু হাজার সতেরো যেহেতু দু হাজার আঠেরো বেরোয়নি এটার অ্যান্সার হবে বিরাট কোহলি অপশান এ হচ্ছে এটির অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলেছে এইচসিএল এশিয়ান জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার সতেরো অনুষ্ঠিত হয় কোথায় এটি হচ্ছে ভারতের পুনে মহারাষ্ট্রতে অপশান বি হচ্ছে এটির অ্যান্সার পরে দেখো কি বলেছে শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স বেলভিয়া স্টেডিয়াম নামে পরিচিত এটি অবস্থিত কোথায় এটি অবস্থিত হচ্ছে পুনে মহারাষ্ট্র পরের প্রশ্ন নিচের প্রথম যে নামগুলো দেওয়া হচ্ছে তাদের মধ্যে প্রথম ভারতীয় ক্রিকেটার যে একশোতম ওয়ান ডে ম্যাচে শত রান করেছে সেটির অ্যান্সার কী হচ্ছে না সেটির অ্যান্সার হচ্ছে শিখার ধাবান শচীন তেন্ডুলকার নয় সৌরভ গাঙ্গুলিও নয় বিরাট কোহলিও নয় অ্যান্সার কি না শিখার ধাবান শিখার ধাবান তার একশোতম ওয়ান ডে ম্যাচে হান্ড্রেড করেছিল বা শত রান করেছিল পরের প্রশ্ন দেখো কী বলেছে সিকে নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত সিকে নাইডু কাপ হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদক বিজয়ী প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে একটি পদক পেয়েছিল অ্যান্সার হচ্ছে কর্ণাম মালেশ্বরী কর্ণাম মালেশ্বরী প্রথম মহিলা যিনি অলিম্পিকে প্রথম ভারতের হয়ে প্রথম পদক পেয়েছিল পরের প্রশ্ন তাকে কী বলেছে হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত আমরা সবাই জানি হোয়াইট ওয়াশ শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত প্রথম কে দ্রুততম সেঞ্চুরি করেছেন দ্রুততম টেস্টে ঠিক আছে এটা দ্রুততম সেঞ্চুরি করেছেন টেস্টে অ্যান্সার হবে ব্র্যান্ডম ম্যাকুলাম এটা এখানে টেস্টটা লেখা হয়নি টেস্টে ফার্স্ট এড সেঞ্চুরি আছে ব্র্যান্ডাম ম্যাকুলাম ঠিক আছে পরের প্রশ্ন দেখো প্রথম সরি প্রথম না আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতির মেয়াদ কতদিন নাম কতদিন পরপর এটা চেঞ্জ হয় এটার অ্যান্সার হচ্ছে আট বছর আট বছর পর পর এর চেঞ্জ হয় বা আট বছরে এদের মেয়াদ তাহলে টোটাল আজকে আমরা টোটাল আজকে আমরা পঞ্চাশটি জিকে ডিসকাস করলাম যেগুলো বিভিন্ন এক্সামে এসছে দু হাজার সতেরোতে ঠিক আছে স্ট্যাটিকজিকে কোশ্চেনগুলো দু হাজার সতেরো মানে ডিসেম্বর মাস অব্দি দু হাজার সতেরোতে যতগুলি এক্সাম হয়েছে তার সেখান থেকে পুরো কোশ্চেনগুলো কালেক্ট করা ঠিক আছে তাহলে জিকে এই ধরনেরই কোশ্চেন আসে অল্প ইজি অথবা মডারেট কোশ্চেন কখনোই কোনো হার্ড কোশ্চেন দেবে না তোমরা এরকমভাবে পড়ে যাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের যদি মনে হয় আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল দিয়েছি সেটাও কমেন্ট করে দেবে এবং এটারও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নি অবশ্যই জয়েন করে নেবে ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এবং আরেকটা কথা বলি সবাই বুঝতে পারছো না যে টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করতে হবে টেলিগ্রাম একটি অ্যাপস যেটি হোয়াটসঅ্যাপের মতনই সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোরে টেলিগ্রামিকে লিখে সার্চ করেই পেয়ে যাবে সেটা ইনস্টল করবে হোয়াটসঅ্যাপের মতনই তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে এবং এখানে তোমার ফোন নাম্বারটা একদম সিকিওর কেউ তোমার ফোন নাম্বার দেখতে পাবে না আমিও তোমার ফোন নাম্বার দেখতে পাবো না এবং এই ভিডিওটি ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ইনস্টল করার পর সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের চ্যানেলে চলে যাবে ওখানে জয়েন অপশান আসবে জয়েন করে নেবে বাস যত পিডিএফ আছে আমার চ্যানেলে সব পিডিএফ ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং কারও কোনোরকম কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং